এখানে কার বার্থডে হচ্ছে? মনে তো হচ্ছে বার্থডে। তো কেমন বার্থডে বন্ধুরা, দেখুন তো কোনো সাজ নেই সজ্জা নাই, এই কেমন বার্থডে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নিস লাইফ স্টাইল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নতুনদের ওয়েলকাম জানাচ্ছি, আমি মুন্নি, আমার চ্যানেল মুন্নিস লাইফ স্টাইলে। এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল বাটনে ক্লিক করবেন। বলুন তো এটা কে? হ্যাঁ, এটা তো আমাদের রায়ান বাবু। রায়ান বাবু একটু খেলাধুলা, এটাই আজকের প্রথম ভিডিও, আর এটা দিয়েই শুরু করছি আজকের ভিডিওটি। তাহলে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? রায়ান কিন্তু খুবই ভালো আছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আর নতুন বছরে এটাই কিন্তু আমার ফার্স্ট ব্লগ, আর ফার্স্ট ব্লগটা শুরু করলাম রায়ানকে দিয়ে। তবে মেন ভিডিওটি থাকবে হ্যাপি বার্থডে নিয়ে। তো কার বার্থডে অবশ্যই শেয়ার করব, তবে ভিডিওর একটু পরে। এই পর্যন্ত আমরা রায়ানের সাথে একটু খেলাধুলা এবং রায়ান কীভাবে খেলাধুলা করছে দেখতে থাকি। বাসায় আমাদের কিন্তু গেস্ট এসেছে, আর তাদের নিয়ে একটু গল্প আড্ডা হচ্ছে, আর সাথে এই রায়ানের একটু খেলাধুলা। ভাবলাম রায়ানের খেলাধুলাটা আপনাদের সাথে শেয়ার করতেই পারি, কারণ ছোট বাচ্চাদের কে না পছন্দ করে বলুন তো? আমি তো ছোট বড় সকল বাচ্চাকে পছন্দ করি, আর এরকম বাবুদের তো অনেক। আমি আমার শুধু নিজের বাচ্চা বলে বলছি না, অন্যদের বাচ্চাকে কিন্তু অনেক ভালোবাসি। আর সারাদিনের ক্লান্তির পরেও যখন রাতের বেলা রায়ান এভাবে খেলাধুলা করে, আমার কাছে অনেক ভালো লাগে। এই যে আমাদের ছালমান সোনা রায়ানের সাথে খেলছে, আর ছালমানের পাশে ওর মা আছে। ওর মাকে আর আপনাদের সাথে এখনই পরিচিত করছি না, অবশ্যই পরিচয় করিয়ে দিব। রায়ান কিন্তু অনেক আশ্চর্যের সঙ্গে দেখছে আমি কি করছি, ওকে একটু ভিডিও করছি। ও বুঝতে পারলে কিন্তু খেলাধুলা বন্ধ করে দেয়। আর দেখুন তো এটা কি বার্থডে কেক। হ্যাঁ, আজকে একজনের বার্থডে। কিন্তু আশ্চর্যের বিষয়, বার্থডে অনুষ্ঠানের কথা আমরা ভুলেই গেছি, আর আজকে যে কারো বার্থডে আমি কিন্তু একদমই জানি না। রাত 11টা বাজে ডিনার করব। ডিনারের জন্য কিছু খাবার ডাব্বানির আপু নিয়ে এসেছে, যেহেতু গেস্ট এসেছে। আর হঠাৎ করে বলে উঠলেন আমার ভাবি, প্রিয় ভাবি, এখন পরিচিত করেই দেই আপনাদের রেখা কিচেন ব্লগ বিডি রেখা আপু। সে আজ আমার বাসার গেস্ট, আর তার হাজবেন্ড হলো আমার হাজবেন্ডের কলিগ। তো তারা আজকে আমাদের বাসায় এসেছে। তো আসার পরে আমরা ভাবলাম যে নতুন বছর একটু একসাথে খাওয়া দাওয়া করি। তো চিলি থেকে কিছু খাবার নিয়ে এসেছে রাব্বানি রাব্বু, আমরা ডিনার করব। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে ভাবির মনে পড়েছে, ও মাই গড, আজ তো তার হাজবেন্ডের বার্থডে। আসলে তার বাসায় একটু প্রবলেম হয়েছে, যার কারণে তারা হঠাৎ করে বাসা ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে আর আমার বাসায় এসেছে। এখন এই নানা ঝামেলার কারণেই হয়তো ভুলে গিয়েছে, আর আমি এই সুযোগে ভাবলাম যে আমরা একটু একসাথে খাই, একটু গল্প করি, আড্ডা দিই, খারাপ কী। কিন্তু ভাইয়ের যে বার্থডে আমরা কিন্তু কারোর মনে নেই, একদম ভুলে গিয়েছিলাম। খাবারগুলো দেখিয়ে দিচ্ছি, চিলিস রেস্টুরেন্টের খাবার আপনাদের সামনে অনেকবারই শেয়ার করেছি, আজকে আবারও করছি, কারণ ভাইয়ার বার্থডেটা কতটা সাধারণভাবে করলাম এটাই আজকের মেন বিষয়। স্যুপটা আমি গরম করে নিয়েছি, যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছিল, অন্ধন আছে, তাই স্যুপ কিন্তু আমি অনেক পছন্দ করি, আর চিলি যেটা আরও বেশি। আর এখানে আছে চিলি চিকেন। তো যেহেতু শুনলাম ভাইয়ার বার্থডে, তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে রাব্বানি রাব্বু তুমি একটা ছোট কেক নিয়ে আসো। আর যেহেতু 31st নাইট গিয়েছে কেকের, আর আজকে রাতে 11টা বেজে গেছে, কেকের দোকানে সেরকম কোনো কেক নেই, ছোট কিছু দুইটা না তিনটা কেক ছিল, ওখান থেকে একটা কেক ও দিয়ে নিয়ে এসেছে তাড়াতাড়ি। আর এটা মুসলিম সুইটসের কেক, তবে টেস্টটা ভালো, খারাপ না। এখান থেকে আমি আমার প্রয়োজনীয় খাবার অনেক কিনি, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি, মিষ্টিগুলো শেয়ার করেছি, এবং রাব্বানির বার্থডে কেকও কিন্তু এখান থেকে কিনেছিলাম। আর আজকে ভাইয়ার বার্থডে, তো
ভাইয়া ঘুমিয়েছিল, আমরা এই সুযোগে একটু রেডি করে নিলাম। আর ভাইয়া খেয়ে আবার একটু বেরিয়ে পড়বে, সে তাদের বাসায় থাকবে আর ভাবি থাকবে আমাদের বাসায়। ভাবলাম যে তাড়াতাড়ি কেকটা কেটে ডিনারটা সেরে নেই। তো আমি যখন এই ভিডিওটি করছি খাবারগুলো রেডি করে, ঠিক এই সুযোগেই ভাবি তার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসলো। দেখুন ভাইয়া কিন্তু চলে এসেছে, রাব্বানি রাব্বু আছে, আমাদের রায়হান সোনা আছে, রাব্বানি আছে, সবাই আছে, সালমান আছে। তো বাচ্চারা অনেক খুশি হয়েছে, আসলে বার্থডে বলতেই বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। তো সালমান আর রাব্বানি তো বলছে কিছু তো গিফট দিতে পারলাম না, আসলে আমরাও কিছু গিফট দিতে পারিনি যেহেতু হঠাৎ করেই শুনতে পারলাম বার্থডে। শুধুমাত্র একটা কেক দিয়েই বার্থডে করছি আর ভাইয়া কেকটা কাটছে, কারণ বাচ্চাদের অনেক আশা কেক কাটবে। এই তো কেকটা কেটেই ফেলে দিল, আর কি করার, ভাইয়া কিন্তু খুশি আছে, খারাপ না, এটা আমার অনেক ভালো লেগেছে। কিন্তু অনেক বড়রাই কিন্তু কেক কাটতে রাজি হয় না, কিন্তু ভাইয়া রাজি হয়েছে। আর এখন তার মিসেস তাকে একটু কেক খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, আর অবশ্যই এরকম আরও একটি ভিডিও থাকবে রেখা কিচেন ব্লগ ভিডিওতে, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আমাদের ডিনার হয়ে গেছে, এখন আমাদের আড্ডা দেবার পালা। আর আড্ডার ফোকাসে সবচেয়ে মেন যে লোকটা আছে সে হলো রায়হান সোনা। সে একটু খেলাধুলা করছে, আর ওকে একটু খোলামেলাভাবে নামিয়ে দিলেই সবচেয়ে বেশি খুশি হয়। তাই আমি ওকে কম্বলের উপরে ছেড়ে দিয়েছি যে একটু একা হাত পা নেড়ে ছেড়ে খেলাধুলা করুক। দেখতেই পাচ্ছেন সেও কিন্তু অনেক ব্যস্ত আর খুশি আছে, কান্নাকাটি করছে না। তো বন্ধুরা, আবারও বলে নিচ্ছি প্রতিদিনের মতো, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল বাটনে ক্লিক করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন বছরের শুভেচ্ছা রইল, আশা করি 2020-এর চাইতে 2021 সবার অনেক অনেক ভালো কাটবে। আমাদের জন্য দোয়া রাখবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি, এবং অবশ্যই সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।